বাংলাদেশের জার্সিতে একমাত্র ম্যাচটি 2015 সালে খেলেছিলেন রনি তালুকদার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি মাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন রনি। সেই ব্যাটার 8 বছর পর আবারও জাতীয় দলে ডাক পেলেন আজ। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রনির সঙ্গে দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। দলে নতুন মুখ পেসার রেজাউর রহমান রাজা, বাহাতি স্পিনার তানভীর ইসলাম ও ব্যাটার তৌহিদ হৃদয়। এক নজরে দেখে নেওয়া যাক 15 সদস্যের টি টোয়েন্টি দল। অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা এবং তানভীর ইসলাম।